আসসালামু কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমাদের হাতে আছে এই গ্যালাক্সি ট্যাব এ সেভেন লাইটটা বর্তমানে আপনাদের জন্য নিত্য নতুন সব স্মার্ট ডিভাইসের ভিডিও নিয়ে আসার প্রচেষ্টাতেই আজকে আমাদের হাতে উঠে এসেছে এই ডিভাইসটা আর বর্তমানে ট্যাবের মার্কেট কিন্তু গ্লোবালি অনেকটাই ন্যারো আর আমাদের দেশে ট্যাবের অ্যাকচুয়াল ইউজার খুঁজে পাওয়াটা কিন্তু দুর্বেন্দীও দুষ্কর একটা সময় ছিল দুহাজার তেরো চোদ্দোর দিকে যখন ফোনের সাইজ তেমন একটা বড় হতো না ফোনের স্ক্রিন সাইজ ছোট হওয়াতে তখন ট্যাবের প্রতি মানুষের একটা আকর্ষণ ছিল তবে সভাপতি দিন গড়িয়েছে বছর পেরিয়েছে এখন আধুনিক টেকনোলজির কারণে স্ক্রিন টু বডি রেশিও বেড়েছে যার ধরুন একটা সেভেন ইঞ্চির স্ক্রিনের ফোন সহজে এখন হাতে এটে যায় যেটা আগে একটা সেভেন ইঞ্চির ট্যাব বহন করতে হলে সাথে একটা ব্যাগ নিয়ে ঘোরা লাগতো ট্যাব অনেক ধীর গতিতে হলেও অল্প অল্প করে এগিয়ে যাচ্ছে নিজস্ব সেগমেন্টে ট্যাব মার্কেট এবং আমাদের আজকের অতিথি গ্যালাক্সি ট্যাব এ সেভেন লাইটকে নিয়ে বিস্তারিত সব কথাবার্তা বলতে আজকে আমি তানবি থাকছি আপনাদের সাথে এবং আপনারা দেখছেন এটি সিএন্ডার টোটো তো চলুন প্রথমে আনবক্সিং দিয়ে শুরু করা যাক আর স্যামসাং এবারও আমাদেরকে কোনো বক্স প্রোভাইড করনি তো চলুন আজকে আমরা করবো গায়ে বি আনবক্সিং কল্পনা করুন যে এখানে একটা বক্স আছে আসলে আমরা বক্সটা খুলি এই উপরে কম্পার্টমেন্টটা খুলে রাখলাম এখন একটা প্লাস্টিক র্যাপে মোড়ানো আছে এই ট্যাপটা এই ট্যাপটা আমি একটু পরে কথা বলতেছি এখানে দুটা কম্পার্টমেন্ট আছে একটাতে আছে হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ ওয়াটের একটা চার্জার আর এটা হচ্ছে ইউসবি টাইপ সি একটা কেবল আর এই পাশে কম্পার্টমেন্টটা যদি আমি খুলি এই পেপার ওয়ার্ডসগুলো আপনি যদি পড়তে চান তাহলে আমি ড্রাইভে লিঙ্ক দিয়ে দিব দেখে নিন এই যে পেন আর তেমন কিছুই নাই এই যে সেভেন পয়েন্ট ফাইভ ওয়াটের চার্জারটা না এটা কিন্তু এই ট্যাপটা ওঠে না কেন এই ট্যাপটা ফিফটিন ওয়াট পর্যন্ত চার্জিং সাপোর্ট করে বাট এখানে দিয়েছে সেভেন পয়েন্ট ফাইভ ওয়াটের একটা চার্জার এটা বেমানান কেন দিয়েছে জানি না যাই হোক চলুন বাদ সব কিছু ট্যাপটা নিয়ে শুরু করি ট্যাপটা হাতে নিলে প্রথমে আপনার যে নজরটা কারবে তা হচ্ছে এর বিল্ড কোয়ালিটি অ্যালুমিনিয়াম বিল্ডের ট্যাপটার উপর দিক এবং নিচের দিকে প্লাস্টিকের বর্ডার রয়েছে নেটওয়ার্ক রিসিপশনের জন্য তবে বাকি জায়গায় জুড়ে অ্যালুমিনিয়াম থাকায় বেশ শক্ত লাগে ডিভাইসটা আর ফ্রেমটাও অ্যালুমিনিয়ামের তৈরি তো এত বড়ো একটা ডিভাইস এইট পয়েন্ট সেভেন ইঞ্চের স্ক্রিন আর যদি বডি ডাইমেনশন অ্যাড করি তাহলে নাইন ইঞ্চেরও উপরে হয়ে তো এত বড় একটা ডিভাইস যদি ডিউরেবল না হয় তাহলে কি হয় নাকি তিনশো সাতচল্লিশ গ্রাম ওজন হওয়া সত্ত্বেও অত একটা ভারী লাগছিল না হাতে নিয়ে আমাদের হাতে রয়েছে গ্রে কালারের তিন বত্রিশ জিবি সেলুলার ভেরিয়েন্ট যার বর্তমানে অফিসিয়ালি প্রাইস হচ্ছে আঠারো হাজার টাকা এবং এই দামে আপনার যদি কোনো ফোনের সাথে এটাকে কম্পেয়ার করেন তাহলে অবশ্যই সেটা বেমানান কারণ ট্যাবলেট মার্কেট এখন অতটা অ্যাগ্রেসিভ বা কম্পিটিটিভ নয় এই প্রাইসের আশেপাশে আর কোনো ট্যাবই নেই বলা চলে এখন তেমন কোনো ব্র্যান্ডই ট্যাব নিয়ে মার্কেটে আসার ইচ্ছা পোষণ করে না তো ডিভাইসটিকে পোর্টেবল কিনা আমি বলবো হ্যাঁ আপনার জিন্সের প্যান্টের পকেট যদি অনেক বড় হয় তাহলে এটা আপনি পকেটে নিয়ে ঘুরতে পারবেন বড় স্ক্রিন সাইজ হলেও মোটামুটি কম্প্যাক্ট ফর্ম ফ্যাক্টর রাখতে চেষ্টা করেছে স্যামসাং এবার আসা যাক মূল আকর্ষণের দিকে তা হচ্ছে এর বিশাল বড় স্ক্রিন এন্টারটেইনমেন্টের উদ্দেশ্যে মিডিয়া কনজাম্পশন হোক বা অনলাইন ক্লাস অ্যাটেন্ড করা হোক বড় স্ক্রিনের বেনিফিট অনেক এইট পয়েন্ট সেভেন ইঞ্চ টি স্ক্রিন ব্যবহার করা হয়েছে এতে যার রেজুলেশন এইচডির চাইতে সামান্য কিছুটা বেশি যেটা এসডি হিসাবেই গণ্য করা হয় আর রেশিও হচ্ছে ফাইভ আর পিক্সেল ডেন্সিটি ওয়ান সেভেন্টি নাইন পিপিআই স্ক্রিন কোয়ালিটি এই বাজেটের অন্যান্য ফোনের তুলনায় অবশ্যই অনেকটা পিছিয়ে রয়েছে কিন্তু আমরা আজকে কথা বলছি ট্যাব নিয়ে আর ট্যাবের ক্ষেত্রে টার্গেটেড কাস্টমার ভিন্ন সেই সাথে এর ইউসেজ সিনারিওটাও ভিন্ন একটা ফোন যখন একটা মানুষ এই বাজেটে নেবেন তখন কিন্তু সে এটা থেকে সবচেয়ে বেটার আউটকামটাই আশা করবেন কারণ কম্পিটিশন প্রচুর আর মার্কেটটাও খুব স্যাচুরেটেড সে তুলনায় ট্যাবের মার্কেটে কিন্তু কিছুই নেই অনেক দূর অব্দি মাঠ পুরা ফাঁকা আর প্রচুর অপরচুনিস্ট বসে আছে এখানে যে যার মতো যেমন খুশি প্রোডাক্ট লঞ্চ করছে আর কাস্টমারদের এক প্রকার বাধ্য হয়েই কোনো অপশন না পেয়ে এগুলোই নিতে হচ্ছে তবে তারপর বলবো মিডিয়া কনজামশন মিটিং অ্যাটেন্ড করা অনলাইন ক্লাস করা এসব কাজের জন্য স্ক্রিন চলনশয়ী অনেক সময় ঘরে ছোট বাচ্চা থাকে যাদের কার্টুন দেখার জন্য একটা ট্যাবলেটের প্রয়োজন পড়ে নিজের ফোন তার হাতে দেওয়াটা রিস্কি না জানি না বুঝে কিসব সব করে ফেলে সেদিকেও নজর রেখেছে স্যামসাং এ ট্যাবে তারা একটা বিশেষ কিডস মোড ফিচার এনেছে যেখানে তারা আপনি চাইলে প্যারেন্টাল কন্ট্রোলের মাধ্যমে আপনার ঘরের বাচ্চা কি কি ট্যাবে অ্যাক্সেস করতে পারবে কতক্ষণ পারবে এসব বিষয় সহজেই কন্ট্রোল করতে পারবেন আর কিডস মোডে ইন্টারফেস বাচ্চাদের পছন্দ হবে আশা করা যায় হার্ডওয়্যার সেকশনে যা যা রয়েছে তা হয়তো এই বাজেট অনুযায়ী আপ টু দা মার্ক নয় আবারও মনে করে দিতে চাই এটা কিন্তু কোনো স্মার্টফোন নয় এটা হচ্ছে একটা ট্যাবলেট যা কি না কম্পিটিশনকে টেক্কা দিতে নয় বরং একটা রিলায়েবল এন্টারটেনমেন্টের সোর্স হতে মার্কেট এসেছে সেই হিসেবে স্যামসাং এতে দিয়েছে মিডিয়াটেক হেলিও পি টোয়েন্টি টি যা একটা বারো নাইনোমিটার আর্কিটেকচারে বিল্ড করা অক্টাকোর চিপসেট সাথে রয়েছে পাওয়ার ভিয়ার জি ই এইট থ্রি টু জিরো খুব ইমপ্রেসিভ কম্বিনেশন না হলেও একটা মিডিয়া কনজামশন ডিভাইস হিসাবে এরকম স্পেক চলে আর কি তাছাড়া এই বাজেটে এটার ধারে কাছে কোনো ট্যাব নেই সো এটা ভালো হোক মন্দ হোক যেমন চাই তা হোক এটাই সম্ভব তিন জিবি র্যাম এবং থার্টি টু জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে এতে আর এস ডি কার্ড ব্যবহার করতে পারবেন ওয়ান পর্যন্ত মানে মিডিয়া কনজামশনের জন্য ভালো সুযোগ করে দিয়েছে স্যামসাং এতে মতো মুভি ভিডিও অডিও সব কিছু স্টোর করতে পারবেন যদি আপনি একটা মেমোরি কার্ড ব্যবহার করেন তো পারফরমেন্স কেমন পেলাম এই ডিভাইসটা থেকে অ্যাকচুয়ালি এটা কোনো পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইস না তাই আমাদের কোনো হায়ার এক্সপেকটেশনও ছিল না যে এর থেকে কোনো হাই গ্রাফিক্সের গেম খেলবো বা খুব বেশি মার্কিটাজ করব। করবো এটা অ্যাকচুয়ালি বাচ্চাদের যেসব টু ডি গেমগুলো আছে না যেমন সাবওয়ে সার্ফার টকিং টম তারপর টেম্পল রান টাইপের গেমগুলো বা অ্যাপ্লিকেশনগুলো খুব ভালোভাবেই চালিয়ে নেওয়া যাচ্ছিল তবে অবশ্যই খুব ইনটেনসিভ কোনো কাজ করা সম্ভব না হলেও ডেলি যে যেসব কাজে মূলত ট্যাপ ব্যবহৃত হয় যেমন ভিডিও কল করা মিটিং অ্যাটেন্ড করা অনলাইন ক্লাস করা এসব কাজের জন্য ট্যাবটা মোটামুটি ভালোই সফটওয়্যার হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড ইলেভেন বেস্ট ওয়ান ইউইাই থ্রি পয়েন্ট ওয়ান এই ওয়ান নিয়ে নতুন কিছু বলার নেই অলরেডি প্রমাণিত যে এটা কতটা আই প্লিজিং এবং স্মুথ একটা ইউআই তবে যেহেতু লো পাওয়ার হার্ডওয়্যার দেওয়া তাই হয়তো লম্বা সময় ধরে ব্যবহারের পর একটু ল্যাগ বা স্টার্টিং লক্ষ্য করা যেতে পারে তবে ইনিশিয়ালি এখন পর্যন্ত তেমন কিছু আমাদের চোখে পড়েনি বেশ ফ্লুয়েন্ট আছে এখন পর্যন্ত ইউআইটা অন্তত এই যে হার্ডওয়্যার দিয়েছে সেই হিসাবে ক্যামেরা হিসেবে থাকছে এইট মেগাপিক্সেল অটোফোকাস সাপোর্টেড একটা রিয়ার ক্যামেরা যা কিনা অ্যাভারেজ লেভেলের ছবি তুলতে পারে সর্বোচ্চ টেন এটি থার্টি এফ পি এস এ ভিডিও রেকর্ড করতে পারবেন এটিতে আর ট্যাবের ক্যামেরা সাধারণত কেউ ফটোগ্রাফির জন্য ব্যবহার করবে না এটা লাগতে পারে বড় জোর কোনো ডকুমেন্ট স্ক্যান করার ক্ষেত্রে আর আজকাল যেমন অনলাইন ক্লাস চলছে ওয়ার্ক ফ্রম হোম চলছে এসব ক্ষেত্রে ডিজিটাল ডকুমেন্টস জরুরি হয়ে পড়েছে সেই ক্ষেত্রে হিসাব করলে অবশ্যই ডকুমেন্ট স্ক্যান করা হিসাবে এই ক্যামেরা যথেষ্ট আর টুকটাক কয়েকটা ছবি তুললেও খারাপ আসবে না মোটামুটি অ্যাভারেজ কোয়ালিটির ফ্রন্টে থাকছে টু মেগা পিক্সেল ক্যামেরা যা কোনো রকম ভিডিও কলের কাজ চালিয়ে নেওয়ার জন্য যথেষ্ট অবশ্য এর থেকে বেশি হাই কিছু আশা করাটাও উচিত হবে না আর এরপর আসবে এর ব্যাটারির কথা ফাইভ থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ব্যাটারি দেওয়া হয়েছে এতে এটা ফিফটিন ওয়াট পর্যন্ত চার্জিং ক্যাপাসিটি সাপোর্ট করে যদিও বক্সে পাবেন সেভেন পয়েন্ট ফাইভ ওয়াটের চার্জার যাই হোক স্ক্রিন সাইজ আর রেজলেশন বিবেচনায় মোটামুটি ছয় ঘন্টার আশেপাশে এস পাচ্ছিলাম আমরা আর ব্যাটারি ফুল চার্জ করতে বক্সের চার্জার দিয়ে তিন ঘন্টারও বেশি সময় লাগছিল যেহেতু এটা একটা মিডিয়া কনজিউমিং ডিভাইস তাই আপনি চাইলে এটাকে চার্জে লাগিয়ে একটু দূরে রেখে ব্যবহার করতে পারেন কারণ এটা একটা ট্যাব দিয়ে মানুষ যা করে যেমন অনলাইন ক্লাস অ্যাটেন্ড করা মিটিং অ্যাটেন্ড করা এগুলির জন্য তো আপনি এত বড় একটা ডিভাইস হাতে ধরে ব্যবহার করবেন না তাই না সো সেই হিসাব করলে এটার চার্জিং ব্যাকআপ আর চার্জিং স্পিড মোটামুটি চলঞ্চই এবার কিছু টুকটাক কথা বলে যাই ট্যাব হলেও এতে সিম স্লট থাকছে অর্থাৎ আপনি চাইলে এটা ব্যবহার করে ডিরেক্ট কল করতে পারবেন অন দ্য গোতে এই সিমের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন তাই আলাদা করে পকেট রাউটার বা কোনো ফোন থেকে হটস্পটের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করতে হবে না যেহেতু কল করা যায় তাই টেস্ট করেছিলাম এর পিস কোয়ালিটি বেশ ভালোই যদিও এত বড় আর ভারী একটা ডিভাইস হাতে ধরে রাখলে একটু কষ্ট হবে তবে চাইলে আপনি কথা বলতে পারেন আর ইয়ারপিস কোয়ালিটি মোটামুটি ভালোই স্টেরিও স্পিকার থাকছে এতে যার সাউন্ড আউটপুট কোয়ালিটি যথেষ্ট ভালো একদম হাই ভলিউমে হালকা ডিস্টরশন শোনা যায় তবে ওভারঅল হিসাব করলে মিডিয়া কনজিউমিং ডিভাইস হিসাবে এটা যথেষ্ট ভালো একটা সাউন্ড প্রোডিউস করে এবার সবশেষে কিছু কথা বলি আমরা স্মার্টফোন মার্কেটে এতটাই ইনভেস্টেড হয়ে গেছি এখন যে সব কোম্পানি এখন সব দিক থেকেই এই স্মার্টফোনটাকেই পুশ দিচ্ছে সব বাজেটে নতুন নতুন ফোনের মাঝে হঠাৎ করে একটা ট্যাব দেখলে মনে হয় যে আরে এটা কই থেকে আসলো কিন্তু এই বাজেটে এখন ট্যাবের মার্কেট অনেকটাই নতুন আর এটা কিন্তু একদম প্রথম স্টেট বলা যায় একটা সময় ট্যাবের চাহিদা তৈরি হলেও ট্যাব আর ফোনের স্ক্রিনের মাঝে যে বিশাল গ্যাপটা ছিল সেটা কিন্তু এখন ধীরে ধীরে কমে গেছে তারপরও সময়ের সাথে সাথে আমাদের অভ্যাসটা কিন্তু খানিকটা পরিবর্তন এসেছে এখন অনেক ক্ষেত্রে আমাদের অফিসিয়াল কাজকর্ম ঘরে বসেই করতে হচ্ছে অনলাইন ক্লাস চলছে মিটিং অ্যাটেন্ড করা লাগছে এসব কাজের জন্য একটা বড় স্ক্রিনের ডিভাইস দরকার যা মোটামুটি কাজটা সহজেই করে দিতে পারবে অনেক সময় ঘরের ছোটো বাচ্চাদের জন্য একটা ডিভাইস দরকার হয় যেটাতে শুধুমাত্র তারা গেম খেলবে বা ইউটিউব দেখবে সেই ক্ষেত্রে একটা ট্যাবের দরকার এইসব দিক বিবেচনায় এই গ্যালাক্সি ট্যাবটা মোটামুটি একটা ভালো চয়েস বলা যায় আর বিশেষত এই বা যেটা অন্য কোনো অপশনও নেই সো হয়তো আপনার যদি ট্যাব নিতেই হয় তাহলে এটাই নিতে হবে আর না হলে পুরো সেগমেন্টটাই স্কিপ করতে হবে বাট এইটা যেই উদ্দেশ্যে বানানো এই ট্যাবটা সেই উদ্দেশ্যগুলো এটা মোটামুটি ভালোভাবেই ফুলফিল করতে পেরেছে এটা নিয়ে কোনো ঝামেলা আপনাকে পড়তে হবে না সহজ কথা আপনি যদি একটা বড় স্ক্রিনের ডিভাইস চান যেটা আপনাকে একটা লং টাইম পারফরমেন্স দিবে সেই ক্ষেত্রে এটা আপনি চাইলে নিয়ে নিতে পারেন এটুক বলে আজকের ভিডিওটা শেষ করছি আর এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি তানভীর আপনারা দেখছিলেন এটিসি অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি সামনে আবার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকুন